যেমন নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও, কারণ আমি 2 মিনিটে 20টি ডিম খাওয়ার চ্যালেঞ্জ শুরু করতে চাচ্ছি, কারণ দেখি কতটুকু চেষ্টা করে পারি যে 2 মিনিটে 20টি ডিম খেতে পারে কি না। তাই তোমাদেরকে দেখিয়ে নিই, আমি 20টি ডিম নিয়েছি আর ডিমগুলো আমি বাসায় এসে দেখেছি, কারণ আমি যে কোয়েল পাখিগুলো পালি ওই পাখির ডিমগুলোই দিয়ে চ্যালেঞ্জ করছে। ডিমগুলো আলাদাভাবে কিনে আনা না, বাজার থেকে যে বাজার থেকে কিনে আনছি ওটা সেটা না। তাই চলো ডিমগুলো দেখিয়ে নিই। আমি 20টি কোয়েল পাখির ডিম নিছি, যেন 20টি কোয়েল পাখির ডিম নিছি। এই আমার কোয়েল পাখির ডিম 20টি, তোমরা দেখতে পারছো। তাই এখন আমি টাইমটা সেট করে তারপর ডিমগুলো খাওয়ার চ্যালেঞ্জ করব। আচ্ছা, আমার টাইমিংটা আমি সেট করে নিছি, তার একটা ফোন থেকে আমি টাইমিংটা দিয়ে দিলাম তোমাদেরকে দেখাতে, যেন 2 মিনিটে শেষ করবো, মাত্র 2 মিনিটে দেখি 20টা ডিম খেতে পারি কিনা। তাই আমি টাইমিংটা রেডি, 1, 2, 3। হ্যাঁ, শেষ করে ফেলেছি। আমি আমার ডিম খাওয়াটা 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে শেষ করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ 1 মিনিট 30 সেকেন্ড। এদিকে আমি টাইমিংটা বন্ধ করতে ভুলে গেছি, তাই 25 সেকেন্ডের গেলে বন্ধ করছি, তার জন্য 25 সেকেন্ড উঠে গেছে। আমি 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে পারছি 20টা কোয়েল পাখি ডিম খেতে। কখনোই ভাবি না, বাবা তো বসে বসে বলছিল যে 12টার উপরে পারবাই না, 12টার উপরে পারবাই না, তবুও আমি পেরেছি। কীভাবে পেরেছি আমি জানি না, অনেক চেষ্টা করছি তোমাদের জন্য। 20টি কোয়েল পাখির ডিম খাওয়ার অনেক কষ্ট হয়েছে খেতে, তাই বাবা তো বসে বলছিল যে এত পারবে না পারবে না, তবুও পেরে গেলাম। তাই আজকে আর কথা বাড়াবো না, কথা না বেড়েই আজকের ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। যেন একটু আমি নতুন অনেক চেষ্টা করি অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য, কতটুকু পারি জানি না। বাই, টাটা।